আসসালামু আলাইকুম। যারা ওয়েবসাইটে ভিডিও ঢোকাতে চান কোডিং করে, তাদের জন্য ভিডিওটা দেখেন। আপনাকে লিখতে হবে ভিডিও, এই যে ভিডিও ট্যাগের ওপেন ট্যাগ আর এটা হলো ক্লোজ ট্যাগ। ভিডিওর ভিতরে কন্ট্রোলস তো লিখবেন, ঠিক আছে? তারপর অটো প্লে মিউটেড শব্দটা লিখে দিতে হবে, তারপরে আপনি ভিডিও অটোমেটিক চালু হয়ে যাবে। দেখেন, অটো প্লে মিউটেড, কন্ট্রোলস অটো প্লে মিউটেড, অটোমেটিকলি ভিডিও চালু হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি চারটা ভিডিও নিছি, দেখেন চারটা, প্রত্যেকটাতে আমি কি করছি, অটো প্লে। দেখেন এখানে লেখা আছে, এই যে ভিডিও ওপেন টেক, প্রথমটাতে কন্ট্রোলস, এটা তো কন্ট্রোলের জন্য ভিডিওর জিনিসটা আসবে, অটো প্লে মিউটেড, অর্থাৎ কোনো সাউন্ড হবে না, ভিডিও চলতে থাকবে। যদি আপনাকে সাউন্ড দিতে হয়, ওইখানে মিউট বাটন আছে, ওটাতে আনমিউট করলেই হয়ে যাবে। দেখেন আমরা এখানে ওপেন করি, দেখেন অটোমেটিকলি চালু হয়ে গেছে। এখন আপনি যদি এটা চালাতে চান, এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।